সামনে দিল্লিতে বক্তব্য রেখেছেন, আপনারা সেইটা ব্যবহার করুন। আমাকে ফোন করেছিলেন, আমার ফোনের ভয়েসে আমি উনি যে বক্তব্য রেখেছেন সে সম্বন্ধে আমি কিছু উদাহরণস্বরূপ কিছু বলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা ইন প্রিন্সিপল আমরা জিএসটি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স আমাদের সরকার সাপোর্ট করে। শুধু তাই না, তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোতে আছে যে জিএসটি একটা সিঙ্গল ট্যাক্স, আমরা ইন প্রিন্সিপল সাপোর্ট করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জিএসটি ইন্ট্রোডিউস করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটাতে যদি রাজ্যের রাজস্ব কমে যায় এবং সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন না হয় তাহলে 29টা রাজ্য এক গলায় বলেছে যে আমাদের তাহলে অসুবিধে হবে। সেই তো প্রশ্নটা হচ্ছে, রাজ্যের রাজস্ব বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে মিডিয়ার কাছে যে রাজ্যের রাজস্ব স্যাক্রিফাইস করে জিএসটি আনলে প্রত্যেকের কষ্ট হবে। এবং আমি নিজে এম্পাওয়ার্ড কমিটিতে উপস্থিত ছিলাম রাজ্যের তরফ থেকে, তাতে 29টি রাজ্য এক গলায় একই কথা বলেছে। সে তো প্রশ্ন হচ্ছে জিএসটি আনতে হলে কিভাবে রাজ্যের রাজস্ব যাতে কমে না যায় সেইটার ব্যবস্থা করতে হবে। ইন প্রিন্সিপল আমরা শুরু থেকেই বলেছি যে জিএসটি সিঙ্গল ট্যাক্স একটা স্টেটের একটা সেন্টারের, ইট ইজ এ গুড থিং, ভালো জিনিস। কিন্তু করতে গিয়ে যে কম্পেনসেশন দরকার, এবং উদাহরণস্বরূপ আমাকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী ফোনে কথা বলতে ভয়েসে আমাকে তুলে দেন, আমি বলেছি আগে কেন্দ্রীয় সরকার বলেছিল সেন্ট্রাল সেলস ট্যাক্স সিএসটি তাকে বলে, সেটা 4% ছিল, ওটাকে ওরা বললো আপনারা কমিয়ে 2% করে দিন, আমরা পুরো কম্পেনসেশন আপনাদের দিয়ে দেবো। হলো কি, 2 বছর আগে হঠাৎ চিঠি এলো বললো আমরা আর কম্পেনসেশন দেব না। তাতে পশ্চিমবঙ্গের এখন পাওনা 4,500 কোটি টাকা, ওই যেটা কম্পেনসেশনটা দিল না। আমরা কোনো রাজ্যই চায় না যে জিএসটি আনতে গিয়ে এই ধরনের একটা ঘটনা হোক, যার জন্য আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জিএসটি আনার জন্য ব্যবস্থার জন্য কোনো অসুবিধা নেই। মানে যেহেতু একবার অনুরোধ করেছে বলে কি সেই কারণে এবার আপনারা লিখিত করতে চাইছেন সব রাজ্য মিলে, প্রত্যেকে 29টা রাজ্য এম্পাওয়ার্ড কমিটিকে টয়েতে এক গলায় অর্থমন্ত্রীরা বলেছে যে এমন ভাবে আমাদের জিএসটি আনতে হবে যাতে রাজ্যের রাজস্ব কোথাও লস না হয়, যেটুকু রাজস্ব কমতে পারে কোনো রাজ্যের সেটাকে পুরোপুরি কম্পেনসেশন করার একেবারে কনস্টিটিউশনাল গ্যারান্টি। তাছাড়াও পেট্রোলকে জিএসটিতে না আনার কথা বলা হয়েছে, রাজ্যরা সবাই মিলে বলেছে। এন্ট্রি ট্যাক্স সম্বন্ধে বলেছে যাতে এন্ট্রি ট্যাক্সটা থাকে জিএসটির বাইরে, টোব্যাকো যাতে থাকে জিএসটির বাইরে, যাতে ধাপে ধাপে এগিয়ে যাবে সবাই মিলে। এই হচ্ছে বক্তব্য যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আজকে দুপুরবেলা আপনার দিল্লি সারা ভারতের মিডিয়ার সামনে ঠিক এই বক্তব্য রেখেছেন। তারপরে আমাকে সেলফোনে ভয়েসে এনে এই সম্বন্ধে একটু উদাহরণ দেওয়ার জন্য বলেছি। আমি তো এখন তো যেটা শোনা যাচ্ছে জিএসটির মধ্যে পেট্রোলিয়ামটাকে রাখবে না, কিন্তু পরবর্তীকালে কি নিয়ে আসতে পারে? জানি জানি, একটু সাইড, পেট্রোলিয়াম কি পরবর্তীকালে নিয়ে আসতে পারে?